What's up guys, আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কামরুল হাসান। তো এখন দেখতেছেন ওই পোমটার আমি যেন পানি দিতেছি, তো পানি না দিলে তো ফুলটি মরে যাবে, তার কারণে পানি দেওয়া হচ্ছে। তো পানি ইয়ে করা শেষ, এখন এটাকে একটা প্যাকেটিং করা হবে যেন ওই যেই কার্টুনটা আছে কার্টুনটা যেন না ভিজে, তার কারণে একটা কাগজ দিয়ে এটাকে প্যাকেটিং করে নিচ্ছি। তো টেপের এটা সামনে নিয়ে আসলাম, তো এটাকে সুন্দর করে ইয়ে করতে হবে। তো আপনারা এই ফুলের টপটা অসাধারণ একটা হবে, তো পুরোটা ভিডিও দেখে যাবেন না টেনে। আর যারা ফ্রেন্ডস যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনও, তারা সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন আর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখতে পাচ্ছেন এটা অলরেডি শেষ ইয়ে করা, তো এখন গুলু দিতেছি। গুলু দিয়ে সে এটারে ওই জায়গাতে ইয়ে করে নেব যেন না লড়ে। তো এখন আমার এটা ফিক্স হয়ে গেল, এখন লাগাবো ফুল। তো এখন যাব ফুল নিয়ে আসতে, পিছনে আমার ফ্রিজটা, ফুলের ফ্রিজ। তো এখন ফুলের ফ্রিজ থেকে ফুল আনবো, এই যে যাইতেছি। তো এই যে ফুল নিয়ে চলে আসলাম, এই যে ফুল নিয়ে চলে আসতেছি। তো এখন ফুল দিয়ে দিদি কাজ করব, তো পুরোটা ভিডিও দেখবেন না টেনে। আর ফ্রেন্ডস কীরকম হচ্ছে ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই দেখতেছেন ফুল এখন গেঁথব। এই পাম্প টার্মিনালে পানি আছে, তো পানি দেওয়ার কারণ হয়েছে ফুলটি অনেকদিন থাকবে, প্রায় 3 থেকে 4 দিন থাকে, সমস্যা হবে না। তো এটার মধ্যে পানিও থাকে থাকে, তার কারণে এটার মধ্যে পানি দেওয়া। এই যে ফুলগুলো যে বাজে টে বাজে থাকবে 3 থেকে 4 দিন, সমস্যা হবে না। তো এইগুলো ফুলগুলো গেঁথে নিতেছি, অসাধারণ একটা ফুলের টপ হতে যাচ্ছে। তো আপনারা অবশ্যই অবশ্যই ফুল টপটা কী বাজে বানাই তাও পুরোটা ভিডিও দেখা যাবেন না টেনে। আর এই যে আমার ফ্রেন্ড আসছে, দেখেন গালে হাত দেবো, সেটা হচ্ছে মনে হয়েছে ওর গার্লফ্রেন্ড চলে গেছে সরে ছাইরে। তো আমরা দুজন একসাথে কাজ করি এই জায়গাতেই, তো দেখতে পাচ্ছেন ফুলগুলো এ করতেছি। আর ওয়ান বসে রয়েছে, মনে হয়েছে গালে হাত দেবো, সেরেছে গার্লফ্রেন্ড চলে গেছে আমার ফ্রেন্ড। আর দেখেন যেটাই হোক, তো ফুলগুলো দেখেন কী বাজে এ করতেছি। অবশ্যই অবশ্যই সবসময় নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের পাশে অলরেডি অটোমেটিকলি চলে যায়। এই যে এইগুলা এই জায়গাতে বলে জিপসু, তো এই জিপসুগুলো লাগাইতেছি হালকা হালকা করে। তো জিপসুগুলো লাগানো শেষ, এখন লাগাবো ক্রিজ। তো ক্রিজ দিয়ে ডিজাইন হবে। আর এগুলো হচ্ছে এই জায়গাতে বলা হয় রোজ এবং ক্রিজ জিপসো। এখন যেটা লাগাইতেছি এটা জিপসো, আর এখন যেটি ধরতেছি দেখতে পারতেছেন এডিটের এই জায়গাতে বলা হয় ক্রিজ। তো এই ক্রিজগুলো এটা এটা দেখেন লাগাইতেছি, তো কিভাবে কাটতেছি কিভাবে লাগাইতেছি অবশ্যই অবশ্যই দেখেন না টেনে ভিডিওটা। তো এখন অলরেডি ইয়েলো কালার ক্রিজগুলো লাগানো শেষ, এটাই লাস্টে। তারপর লাগাবো হোয়াইট কালার ক্রিজ। তো এখন হোয়াইট কালারটা ইয়ে করে লাগানো হবে, ইয়েলো কালারটা শেষ লাগান। তো এমনি রং দুনোর মতন সেম সেম ইয়ে করা হবে ডিজাইনটা, মানে হোয়াইট কালার এক রাউন্ড, তারপর ইয়েলো কালার এক রাউন্ড। তারপর দেখেন লাগাচ্ছি, এটা হচ্ছে পার্পল কালার, এটা ডাবল কালার, ঠিক আছে। এই জায়গাতে বলে এটা পার্পল কালার। তো দেখেন লাগানো অলরেডি শেষ, আর কিছুটা বাকি রয়েছে। তো পুরোটা ভিডিও দেখে যান, শেষ পর্যন্ত দেখে যান কীরকম হয়। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হইতেছে ফুলের ডিজাইনটা, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো অলরেডি আমার কাজ শেষ, এখন উপরে উপরে স্প্রে করে পানি দিয়ে দিতেছি যেন ফুলি তরতাজা থাকে। তো কমপ্লিটলি বানানো শেষ, এখন দেখেন কেমন হচ্ছে। তো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এতটুকুই, তা আবার দেখা হবে কিনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।